अखण्डं सच्चिदानन्दं अवाङ्मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रयेऽभीष्टसिद्धये। वेदांत सार, सुदानंद जोगींद्र उन्नी इष्टे शरण एवं गुरु वंदना करे जेमन बोले जे तार ज्ञानानुसारे वेदांत सार वर्णना करबें उन्नी ताई शुरू करछेन। प्रथम जे कारिका সেখানে তিনি বেদান্তের লক্ষণ কি সেটি প্রথমে লিখেছেন। বেদান্তের লক্ষণ, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণি শারীরক সূত্রাদীনি চ। খুবই সাধারণ, বেদান্ত হলো উপনিষদ প্রমাণ এবং তদুপকারী শারীরক সূত্রাদি গ্রন্থসমূহ। এখন প্রথম যে শব্দটা চলে আসে সেটা হচ্ছে বেদান্ত। এর আগেও আমরা কিছু কিছু আলোচনা করেছি বেদান্ত কি। সাধারণ শব্দে যেটা উঠে আসে আমাদের প্রথম মনে সেটি হচ্ছে বেদের অন্ত। বেশ কয়েকটা জায়গায় লক্ষ্য করলে দেখা যাবে যে বেদের প্রত্যেকটা বেদ, চারটি বেদ, প্রত্যেকটি বেদের আবার চারটি করে ভাগ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। দেখা যাচ্ছে যে সব শেষ অংশেই এই উপনিষদ আলোচিত হয়েছে। এর মধ্যে কিছু ব্যতিক্রম বলে মনে হল, যেমন শুক্ল যজুর সংহিতায় ওর যে শেষ অংশ সেটি হচ্ছে ঈশোপনিষদ। ঠিক সেরকমভাবেই শতপথ যে ব্রাহ্মণ রয়েছে তার শেষ অংশে রয়েছে বৃহদারণ্যক উপনিষদ। এছাড়াও অন্যান্য উপনিষদগুলো আরণ্যকের পরেই পঠিত হয়েছে। এই হিসাবে বেদের অন্তে রয়েছে এই অংশগুলি। আবার অন্যভাবে বেদের দুটি ভাগ, এটি কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড প্রথম ভাগ আর উত্তর ভাগ হচ্ছে, উত্তর ভাগ বা অন্তিম ভাগ সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডের মধ্যে উপনিষদগুলো পড়ে, সেই দিক দিয়েও বেদের অন্তে রয়েছে এটি। কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য যে ব্যাখ্যা সেটি হচ্ছে এই, বেদান্ত মানে জীব ও ব্রহ্মের ঐক্য, মহান তাৎপর্য যেখানে বর্ণিত হয়েছে সেটি উপনিষদ। আর এগুলি বেদের চরম কথা, এইখানে কারো দ্বিমত নেই। এবং এই হিসেবে ধরলেই এটি একটি যোগরূঢ় শব্দ হয়। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। প্রমাণম কি? প্রমার যে করণ, প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান, তার যে করণ সহায়ক সেটি হচ্ছে প্রমাণ। উপনিষদ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই উপনিষদ। বেদে এই উপনিষদ বর্ণিত রয়েছে, ওখানে
মুক্তিক উপনিষদ যে রয়েছে সেখানে এক জায়গায় বর্ণনা রয়েছে, তিলেষু তৈলবৎ বেদে বেদান্ত সুপ্রতিষ্ঠিত। তিলের মধ্যে বহু জিনিস রয়েছে, তার মধ্যে মূল জিনিস হচ্ছে তেল। তেমনি বেদে বহু কিছু আলোচিত হলেও তার মূল যে তাৎপর্য সেটি হচ্ছে উপনিষদে রয়েছে। এই উপনিষদ কি, এই নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা এই নিয়ে আরেকটু গভীরে ঢুকবার চেষ্টা করি। শঙ্করাচার্য উনি যে কঠোপনিষদ ভাষ্য লিখেছেন সেইখানে এই উপনিষদের যে ব্যুৎপত্তিগত অর্থ সেই নিয়ে আলোচনা করেছেন। এই উপনিষদ এই শব্দটিকে ভাঙলে আমরা এরকম পাই, উপ উপসর্গ, নি উপসর্গ, সদ্ধাতু, কৃপ প্রত্যয়। উনি ওনার ভাষায় বলেছেন, সদের ধাতোঃ বিশরণ গত্যবসাদনার্থস্য উপনিপূর্বস্য কৃপ প্রত্যয়ান্তস্য রূপমিদম উপনিষদিতি। উপশব্দের অর্থ নিকট বা সামীপ্য, এখানে মাঝে কোনো ব্যবধান না থাকায় এটি জীবাত্মা বা পরমাত্মাকেই সূচিত করে। নি অর্থ নিশ্চয়, অর্থাৎ প্রত্যগাত্মা যে তত্ত্ব তার যথার্থ অনুভব। সৎ যে ধাতু রয়েছে, এই সদ্ধাতু তিনটি অর্থ বহুল প্রচলিত, সেটি হচ্ছে এক বিশরণ বা নাশ, দুই গতি বা প্রাপ্তি, এবং তিন অবসাদন বা শিথিলীকরণ। যে বিদ্যা উপ অর্থাৎ সর্বান্তর প্রত্যগাত্মার নি নিশ্চয় বোধ জন্মাইয়া জীবের এই যে প্রপঞ্চ সত্য এই বুদ্ধিকে সাদয়তি বিশীর্ণ করে বা বিনাশ করে তাকে উপনিষদ বলা হয়। অন্যভাবে বলা যায়, উপ এই সর্বান্তর যে প্রত্যগাত্মা, নি নিশ্চয় সহকারে, সাদয়তি শোধিত বা প্রাপিত করে যে বিদ্যা তাকেই উপনিষদ বলা হয়। আর তিন নম্বর অন্যভাবে বলা যায় যে বিদ্যা প্রত্যগাত্মার যথার্থ বোধ জন্মাইয়া সমস্ত অনর্থের মূল যে অজ্ঞান তাকে সাদয়তি মানে উন্মূলিত করে, তাই উপনিষদ। এই ব্যুৎপত্তিগত তিন রকমের অর্থ আমরা পেলাম। ঋষিরা এই যে ব্রহ্মবিদ্যা এটি যাকে তাকে দিতেন না, গোপনে রাখতেন। উপনিষদের আরেক নাম রহস্য, কারণ এই যে মহান যে সম্পদ, কোনো যদি অনভিজ্ঞ এবং অনুপযুক্ত লোকের হাতে পড়ে তাহলে এই বিদ্যার অধোগতি হয়, তার উপকারের তুলনায় হয়তো অপকার সাধন করে থাকে। সেই জন্যে শ্বেতাশ্বতর উপনিষদে স্পষ্ট নির্দেশ রয়েছে, না প্রশান্তায় দাতব্যম, না পুত্রায়, না শিষ্যায় বা পুনঃ। এই যে পরম গুহ্য বেদান্ত বিদ্যা, এইটা সংযত চিত্ত পুত্র বা শিষ্য ব্যতীত আর কাকেও উপদেশ করবে না। অর্থাৎ যারা চান একমাত্র তাদেরকেই দিতে হবে। অনুপযুক্ত লোকের হাতে পড়লে কী হবে, ননু আস্থানে প্রযুক্তম ঔষধমপি গরলায়তে। অস্থানে যদি প্রযুক্ত হয়ে থাকে তাহলে
অমৃত গরলে পরিণত হয়ে যেতে পারে। সেই জন্যেই নির্দেশ দেওয়া রয়েছে উপযুক্ত পাত্রকে এই যে মহান বিদ্যা তা দান করার জন্য। এই যে উপনিষদের যে মূল যে প্রতিপাদ্য সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। ওই বৃহদারণ্যক উপনিষদের ভাষ্য ভূমিকায় শঙ্করাচার্য বলছেন, সেয়ম ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দবাচ্যা। ওই ব্রহ্মবিদ্যাই উপনিষদ। এই উপনিষদ ব্রহ্মবিদ্যা হলেও গৌণ অর্থে এই যে বই গ্রন্থ এটাকে উপনিষদ বলা হয়। উনি উদাহরণ দিচ্ছেন যে ঘি খেলে আয়ু বৃদ্ধি হয়, কিন্তু অনেকে এইভাবে বলে থাকেন ঘৃতই আয়ু, আয়ুর্বই ঘৃতম। ঠিক সেই রকমভাবে এই গ্রন্থও এই ব্রহ্মবিদ্যাকে প্রতিপাদন করে বলে গৌণ অর্থে একে উপনিষদ বলা হয়। এই যে উপনিষদ মূলত এইটি, তার সঙ্গে আরও যেগুলো প্রামাণ্য রয়েছে, উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদীনি চ। শারীরক সূত্র কি? শরীরে ভব শারীর, শারীর এব শারীরক, মানে শারীর এবং শারীর একই অর্থ। এই এর মধ্যে যিনি রয়েছেন, শরীরের মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শারীরক। শরীরের মধ্যে কে রয়েছেন? জীবাত্মা, তিনি রয়েছেন। সূত্র কি? সূত্রান্তে নিরূপ্যান্তে ইহি তানি, মানে জীবস্বরূপ নির্ণায়ক যে সূত্র তাই হচ্ছে শারীরক সূত্র। শারীরক সূত্র বলতে আমরা অনেকে বুঝতে পারি না, কিন্তু ব্রহ্মসূত্র বললে আমরা সকলে বুঝতে পারি। মানে তিনটি প্রস্থান রয়েছে আমাদের, তার মধ্যে একটি হচ্ছে শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান। এই ব্রহ্মসূত্র বা শারীরক সূত্র এটি এই ন্যায় প্রস্থানের মধ্যে পড়ে। যুক্তি দ্বারা এই ব্রহ্মতত্ত্ব এটি নিরূপিত হয়েছে। এখানে এখানে সূত্র সংখ্যা রয়েছে 555। এইখানে এই ব্রহ্মতত্ত্ব আলোচিত হয়েছে যুক্তির উপর নির্ভর করে। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে এইগুলো কী দরকার, গুরুমুখেই শিষ্য তার সাধনার যা যা দরকার সেগুলো শুনে নিয়েই তিনি এগিয়ে যাবেন। এই সমস্ত এই জাতীয় গ্রন্থ বা উপযোগী বা সহযোগী যে সহায়ক যে গ্রন্থ এগুলোর প্রয়োজন আছে কি না বলা হচ্ছে, এগুলো প্রয়োজন রয়েছে। কারণ সাধারণ জীবের মধ্যে এই বিপরীত ভাবনা এবং অসম্ভাবনা খুব দৃঢ়ভাবে রয়েছে, সংস্কারে বদ্ধ হয়ে রয়েছে। এই বদ্ধ ধারণাগুলোকে নির্মূল করার জন্য নিয়মিত এই শাস্ত্রালোচনার প্রয়োজন রয়েছে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে এবং শুনেছি যে ঈশ্বর বা ব্রহ্মের তার অনন্ত গুণ, তিনি সর্বশক্তিমান সর্বব্যাপী, তার সঙ্গে জীবের কখনোই সমানতা হতে পারে না, অসম্ভব, অসম্ভাবনা। বরং বিপরীত ভাবনা আছে যে জীব নিজেকে হীন, জন্ম মরণশীল, সুখ দুঃখ ভোগী, এরকম করেই মনে করে। সেই কারণেই তত্ত্বমসি এই জাতীয় যে মহান যে বাক্যগুলো রয়েছে সেগুলো শুনলেও তার মধ্যে এই চেতনা আসে না। সেই জন্যে
এই সমস্ত বইগুলোর উপযোগিতা রয়েছে। ওখানে আদিনি ইত্যাদি শব্দটা উল্লেখ রয়েছে। এই আদি শব্দে সূত্রাদিনী, এই আদি শব্দে এই উপনিষদের যে উপজীব্য মূল তত্ত্ব তার সহায়ক যে যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে ধরে নেওয়া হয়। যেমন রামায়ণ, মহাভারত, মহাভারতের মধ্যে মূলত গীতা এবং মনুসংহিতা এবং এই উপনিষদের যে সমস্ত ভাষ্য, টীকা, এই সমস্তগুলো গৌণ বেদান্ত হিসাবে ধরে নেওয়া হয়। তো এই হলো প্রথম যে কারিকা, তার আলোচনা। আমরা এর পরবর্তী যে কারিকা তার আলোচনা আগামী ক্লাসে করব। ওম শান্তি শান্তি শান্তি, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।